বৃদ্ধাশ্রমের আমার কাটানো একটি দিন। বিয়ের পর এই প্রথম আমরা দুজনে একসাথে বৃদ্ধাশ্রমে একটি পুরো দিন কাটিয়েছি এবং এটা নিয়েই থাকছে আমার আজকের টোটাল ব্লগ। দিনটি ছিল 23শে ডিসেম্বর, আমার বিয়ের ঠিক পর দিন, এবং আমরা আগে থেকে ডিসাইড করেছিলাম যে আমাদের বিয়ের পর দিনটি আমরা সারাটা দিনই বৃদ্ধাশ্রমে কাটাবো এবং তাদের সাথে আমরা দুপুরে লাঞ্চটা করব। আমাদের বিয়ের পর দিন ছিল শুক্রবার এবং আজকের দিনটি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম। এবং বের হতে হতে আরও একটা মজার জিনিস তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে আজকে যেহেতু শুক্রবার, আজকেও কিন্তু সব জায়গায় বিয়ে হবে, তো এই বউটাকে না বাইকে করে নিয়ে যাচ্ছে আসলে মেন ভেনুতে, মনে হয় ওখানে গিয়ে তার বিয়ে হবে। এই জিনিসটা দেখার জন্য আমরা তাকে ফলো করতে করতে এই পর্যন্ত এসেছি এবং ফাইনালি একটু দেখেছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বৃদ্ধাশ্রমে এবং আমার বান্ধবী আগে থেকে দাঁড়িয়ে আছে শান্তা। আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল, এই জন্য আমরা খাবার দাবার সব কিছু আগে থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে রাহমা সেন্টার, যেখানে আশ্রয়হীন মায়েদের নিরাপদ একটি আশ্রয়স্থল। এই আশ্রমটি আমাদের ঝিনাইদহ জেলাতে অবস্থিত পাগলাকানাইতে। এই আশ্রমটি সম্পর্কে আমি আগে কখনো জানতাম না, বাট একটু খোঁজ নেওয়ার পরে আমি জেনেছি। এবং দেখতে পাচ্ছ আমার আম্মু আব্বু, আমার খালামণি, আমার খালাতো বোন সবাই এখানে চলে এসেছে। বৃদ্ধাশ্রমে এই প্রথম আমার আসা এবং সবার সাথে একসাথে দুপুরের খাবার খাবো এখানে। আমরা আগে থেকে রান্না করে নিয়েছিলাম, আমার নানু, আমার খালামণি, আমার খালাতো বোন, এই যে সবাই এসেছিলো এবং তারা আমার আগে আগে পৌঁছেছে। আমার একটু সব কিছু রেডি করে বিয়ের পর দিনই যেহেতু আসতে একটু দেরি হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে এই ছোট্ট বিড়ালটি আমার খুব বেশি পছন্দ হয়েছে এবং আমি বিড়ালটির সাথে অনেকক্ষণ খেলা করেছি, অনেকক্ষণ ছিলাম। আমার আম্মু সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। আমরা যেহেতু বিয়ে করেছি এবং বিয়ের পর দিনই আমরা এই প্রোগ্রামটা রেখেছি, আমরা চেয়েছি যে অবশ্যই বড়দের বৃদ্ধা মাদের দোয়ায় আমাদের এই সংসার যাত্রাটি শুরু করব, এবং এই জন্যই আমাদের এই রকম একটা প্ল্যানিং ছিল। এই কিউট বিল্লিকে আমার এত পছন্দ হয়েছে, জাস্ট দেখো ওর মুখটা কত মায়াবী। জাস্ট দুই সাইডে দুই রকম কালার, একটা ব্ল্যাক কালার এবং এক সাইডে দেখো একটা হোয়াইট কালার। আমার কাছে বিড়ালটিকে খুব ভালো লেগেছে এবং এই বিড়ালটি বেশ মিশুক ছিল। আমার প্রথম তার সাথে দেখা হয়েছে, বাট সে আমাকে দেখে একটুও ভয় পায়নি এবং দেখো তার গালে কিন্তু একটা তিলও আছে, বেশ লাজুক। আমি তাকে একটু আদর করে আমি চলে আসলাম হচ্ছে এই বৃদ্ধা মাদের খাবার খাওয়াতে, এবং আমি তাদেরকে সব খাবার তুলে দিয়েছি, তাদের একটু দেখাশোনা করার চেষ্টা করেছি ওই টাইমটাতে, যেহেতু আমরা একটা বেলা ছিলাম ওখানে। তাদের সবার কখন কি লাগবে, তাদের সাথে সুখ দুঃখের গল্প সব মিলিয়েই ছিল আমার এই দিনটি। আমি তাদের কাছ থেকে বেশ দোয়া পেয়েছি এবং আমার এই দিনটি অনেক বেশি স্মরণীয় হয়েছিল। বৃদ্ধাশ্রমে কিন্তু সবসময় ভালো মন্দ খাবার দাবার হয় না, একটা দিন যদি তাদের ভালো মন্দ খাওয়াতে পারি এই আশাই আমি সেখানে গিয়েছিলাম, এবং অবশ্যই তাদের দোয়াটাও আমি সাথে এনেছি। বিয়েতে যেরকম খাবার আসলে দেয় আমি সেরকমই করার চেষ্টা করেছি যে তাদেরকে একদিন আমি ভালো মন্দ খাওয়াবো। তাদের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে তাদের এই আশ্রমে যখন কোনো গেস্ট আসে বা মানুষ আসে তারা অনেক বেশি খুশি হয় এবং অনেক বেশি আন্তরিক তারা। তারা সবসময় দোয়া করেছে আমার জন্য, দেখতেই পাচ্ছ। আমি তাদের যখন যেটা লাগবে সেটা দেওয়ার চেষ্টা করেছি, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করেছি। মূলত যারা বৃদ্ধাশ্রমে থাকে এরা কিন্তু তাদের নিজেদের পরিবার ছেড়ে বা আত্মীয় স্বজন ছেড়ে, ছেলেমেয়ে ছেড়ে চলে আসে, তো এখানে যদি নতুন কেউ যায় তারা অনেক খুশি হয় এবং তারা তাদের
কথাগুলা, সুখ দুঃখের কথাগুলা শেয়ার করে। আমি যতটুকু তাদের সাথে থেকেছি আমি এই জিনিসগুলো বুঝেছি, এবং তারা আমাকে দোয়ার সাথে সাথে আরও বলেছে যে এসে তাদের যেন আমি দেখে যাই। এটা অবশ্যই আর একটা আমার আবাসস্থল বলা যায়। আশ্রমটা ঝিনাইদহের একদম সাইডে পড়েছে, এজন্য এখানে একটু নিরিবিলি পরিবেশ, গাছপালা আছে। আমি আশ্রমের মধ্যে একটু কিছুক্ষণ থেকে দেন বাইরে আসলাম, এবং বাইরে দেখলাম যে তারা অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, তারা পরিচর্যা করে সবসময়, এখানে সবসময় হাঁটাচলা করে। এবং গাছগুলো দেখো কত সুন্দর, এবং কত সুন্দর সুন্দর ফুল। আমার হাজবেন্ড এবং আমার প্রথম ঘোরাঘুরি ছিল রাহমা সেন্টার বৃদ্ধাশ্রম দিয়ে। আমি দিনটি খুবই এনজয় করেছি, এবং একটু ফুল দেখছিলাম। ফুলটা আসলে দেশি ফুল, এখানে সব কিছুই দেশি, গোলাপ ছিল, তার সাথে বিভিন্ন ধরনের ফুল ছিল। আমার যে বান্ধবীর কাজ হচ্ছে কুকুর তাড়ানো, সে কুকুর তাড়ায় বেড়াচ্ছে বাইরে, এমন একটা অবস্থা। আমরা আসলে পিকনিক টাইপের মতো ছিল আমাদের এই দিনটা, কারণ আশপাশে খুবই জঙ্গল টাইপের ছিল, এবং এই বিল্লু শুধু আমার কাছে আসছিল এবং ছেলেদের দেখলেই পালাচ্ছিল। তো বৃদ্ধাশ্রমের এই মায়েদের সাথে একটু কিছুক্ষণ থাকার পর তাদের রুমগুলো তারা আমাদেরকে ঘুরে দেখাচ্ছিল, এবং তারা কেন জানি না আমাদের দেখে অনেক খুশি হয়েছিল। তাদের ঘর দেখাচ্ছিল, তাদের ঘুমানোর জায়গা, তাদের বসার জায়গা দেখাচ্ছিল, তারা যেন আমাদের ছাড়তেই চাচ্ছিল না। চলে আসার সময় তাদের মন অনেক খারাপ হয়ে গিয়েছিল, তারা বারবার আমাদেরকে বলছিল যেন আমরা তাদেরকে দেখতে আসি। প্রতিটা মানুষেরই উচিত যে বছরে একটা বার হলেও বৃদ্ধাশ্রমে থাকা, বা সেই দিনটা একটা উক্তের জন্য হলেও তাদেরকে দায়িত্ব নেওয়া, তাদের যত্ন নেওয়া। তো এই জিনিসটা আসলে আমাদের সবারই করা উচিত। আমি ইনশাল্লাহ আবার, আমার যদি আল্লাহ তৌফিক দান করে, আমি অবশ্যই আবার আসবো এখানে, তাদের সাথে আমি আরও একটা দিন কাটিয়ে যাব। সো এই বাইরে বের হয়ে একটু ঘোরাঘুরি করতে করতে আমরা চলে গেলাম ঢোল সমুদ্র পুকুরে, যেহেতু পাশেই ছিল। তো এই ঘোরাঘুরি করেই আমাদের আজকের দিনটা শেষ হয়ে গেল। তো আজকের ব্লগ ভিডিও আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলটি বা আমার পেজটিকে ফলো করে রাখতে পারো। আজকের ব্লগ ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।